আজকে আমাদের আলোচনার বিষয় কিডনির সমস্যায় খাদ্য তালিকা। কিডনি রোগীর সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘন ঘন ইউরিন ইনফেকশন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, অতিরিক্ত ওজন ছাড়া আরও নানা কারণে কিডনি রোগ হতে পারে। যে কারণেই কিডনির সমস্যা হোক না কেন, দীর্ঘমেয়াদে কিডনি রোগের চিকিৎসায় প্রধান উপায় হল সঠিক পথ্য নির্বাচন। অন্যান্য রোগের চেয়েও খুব হিসাব নিকাশ করে কিডনি রোগীর চিকিৎসায় পথ্য নির্ধারণ করতে হয়। রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধিকে ধীর গতিতে রাখার জন্য সঠিক পথ্য কার্যকরী। সঠিক পথ্য মেনে চললে রক্তের ক্রিয়েটিনিনের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রোগীভেদে কিডনির পথ্য নির্ধারণের ভিন্নতা থাকে। রক্তে ইলেকট্রোলাইটসের পরিমাণ, হিমোগ্লোবিনের মাত্রা, ইউরিয়া ও ইউরিক অ্যাসিডের পরিমাণ, রক্ত ও ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনিনের মাত্রা ভেদে পথ্যকে সাজাতে হয়। একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। সাধারণভাবে যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজন সেগুলো হলো ক্যালোরি। কিডনি রোগীদের সাধারণত ক্যালোরির চাহিদা অন্যান্য রোগীর তুলনায় বাড়ানো হয়। যথাযথ শক্তি প্রদান করার মাধ্যমে রোগীর মাংসপেশির সবলতা বজায় রাখতে ক্যালোরি সাহায্য করে। সাধারণত প্রতি কেজি ওজনের জন্য রোগীভেদে 30-35 কিলো ক্যালোরি পর্যন্ত নির্ধারণ করা হয়। এই ক্যালোরি রোগীকে শক্তি প্রদান করা ছাড়াও সচল ও কর্মক্ষম রাখে। কার্বোহাইড্রেট। কিডনি রোগীর মোট ক্যালোরির চাহিদার বেশিরভাগই কার্বোহাইড্রেটের মাধ্যমে পূরণ করা হয়। কার্বোহাইড্রেট কিডনি রোগীদের ক্ষেত্রে বন্ধুবৎসল। খাবারের অন্যান্য পুষ্টি উৎপাদনের যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হয় বলে কার্বোহাইড্রেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে শর্করার মাত্রা বিবেচনা করে কার্বোহাইড্রেট হিসাব করা হয়। ভাত, ময়দা, রুটি, চিড়া, সুজি, চালের গুঁড়া, চালের রুটি, সাগু, সেমাই ইত্যাদি কিডনি রোগের জন্য উত্তম কার্বোহাইড্রেট। প্রোটিন। প্রোটিন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদে কিডনি রোগে প্রতি কেজি ওজনের জন্য 0.5-0.8 গ্রাম প্রোটিন বরাদ্দ করা যেতে পারে, যদিও এই হিসাব নির্ভর করে রোগীর অবস্থা ও বিভিন্ন পরীক্ষার রিপোর্টের উপর। সাধারণত ডাল, বাদাম, কাঁঠালের বিচি, সিমের বিচি ইত্যাদি রোগীকে বর্জন করতে হয়। প্রতিদিনের দৈনিক প্রোটিনের চাহিদা ডিমের সাদা অংশ, মাছ, মুরগির মাংস ও দুধ বা দই ইত্যাদি থেকে হিসাব করে বরাদ্দ করা হয়। গরু, খাসির মাংস, কলিজা, মগজ ইত্যাদি অবশ্যই এড়িয়ে যেতে বলা হয়। চর্বি। বেশিরভাগ কিডনি রোগী উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। কিডনি রোগীদের যাতে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে না যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে, তাই চর্বির হিসাব যথাযথ করতে হয়। সাধারণত স্যাচুরেটেড বা সম্পৃক্ত চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার, ফাস্টফুড, ডিমের কুসুম এড়িয়ে যেতে হয়। রান্নার তেল ব্যবহারের ক্ষেত্রে উদ্ভিজ্জ তেল, সূর্যমুখী, কর্ন অয়েল, ক্যানোলা অয়েল ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অনেক কিডনি রোগী ভয়ে তেল খাওয়া বন্ধ করে দেয়, যা একেবারে স্বাস্থ্যসম্মত নয়। প্রতিদিনের রান্নায় 4 চা চামচ বা 20 মিলিলিটার তেল ব্যবহার করা ভালো। সবজি। রক্তে পটাশিয়াম, ইউরিক অ্যাসিডের মাত্রা, ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি হিসাব করা হয়। অতিরিক্ত পিউরিন ও পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি, পিসিল ও গাঢ় লাল রঙের শাকসবজি এড়িয়ে যেতে হবে। কিডনি রোগীদের জন্য চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা ইত্যাদি পানীয় সবজি উপকারী। উপকারী হলেও এগুলোর পরিমাণ মেনে চলা গুরুত্বপূর্ণ। কাঁচা সবজির সালাদ, সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে চলতে হয়। ফল। কিডনি রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয়। অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, রক্তচাপ ছাড়াও আরও অনেক কিছু বিবেচনা করে ফল নির্ধারণ করা হয়। 3-4টি ফল রোগীভেদে সীমিত আকারে দেওয়া হয়, যেমন আপেল, পাকা পেঁপে, পেয়ারা ইত্যাদি। অনেকেই কিডনি রোগ হলে ফল খাওয়া বন্ধ করে দেন, যা স্বাস্থ্যসম্মত নয়। এক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা বিবেচনা করে ফল নির্ধারণ করতে হবে। লবণ। লবণ বা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কিডনি রোগীদের ক্ষেত্রে জরুরি। রক্তচাপ, রক্তে সোডিয়ামের মাত্রা, ইডিমা বা শরীরের পানি পরিমাণের উপর ভিত্তি করে লবণের পরিমাপ করা হয়। সাধারণত 2-5 গ্রাম লবণ নির্ধারণ করা হয়, যা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থা ও ডায়েটিশিয়ানের উপর। আলাদা লবণ গ্রহণ পরিহার করতে হবে এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন চিপস, পাঁপড়, চানাচুর, আচার ইত্যাদি, যা শুধু কিডনি রোগের চিকিৎসায় নয়, কিডনি রোগের প্রতিরোধেও সাহায্য করে। তরল বা পানীয়। কিডনি রোগীদের ক্ষেত্রে তরল নিয়ন্ত্রণ জরুরি। দৈনিক চা, দুধ,
পানি সব মিলে তরলে হিসাব করা হয়। কোন রোগীকে কতটুকু তরল বরাদ্দ করা হবে তা নির্ভর করবে রোগীর অবস্থার উপর। শরীরের ইডিমা, হিমোগ্লোবিনের মাত্রা, সোডিয়ামের মাত্রা, ইজিএসআর এসবের উপর ভিত্তি করে 1 থেকে 1.5 লিটার, কখনো কখনো 2 লিটার পর্যন্ত তরল বরাদ্দ করা হয়। অনেকেই অসুস্থ কিডনিকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত পানি খায়, এটি ভুল। দীর্ঘমেয়াদী ক্রনিক কিডনি রোগী এ ধরনের খাবারের পরামর্শ মেনে চললে কিডনিকে মারাত্মক জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। একঘেয়েমি হলেও ধৈর্যের সঙ্গে সঠিক পদ্যব্যবস্থা মেনে চলা প্রত্যেক কিডনি রোগীর জন্য জরুরি। কিডনি রোগীদের দৈনন্দিন পরিচালনার জন্য খাদ্য তালিকা বা রুটিন অনুযায়ী খাবার খেতে হবে। এখন তাদের খাবার নিয়ে আলোচনা করা হবে। যেসব সবজি খাবেন, চিচিঙ্গা, লাউ, করলা, বিচি, ছারাক, শশা, সজিনা, ডাঁটা শাক, লাল শাক, কচু শাক, ঝিঙ্গা, পেঁপে, হেলেঞ্চা ইত্যাদি। যেসব সবজি খাবেন না, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কচু, মূলা, পুঁই শাক, ঢেঁড়স, গাজর, কাঁঠালের বিচি, সিমের বিচি, মূলা শাক ইত্যাদি। প্রাণী জামিষ যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন। ডাব, কলা, আঙ্গুর একেবারেই খাবেন না, কেননা এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে। কম পটাশিয়ামযুক্ত ফল যেমন আপেল, পেয়ারা, পাকা পেঁপে, নাশপাতি ইত্যাদি। রোগীর খাদ্য তালিকায় প্রোটিন রাখতে হবে রোগের মাত্রার উপর ভিত্তি করে, যেমন রোগীর রক্তের ক্রিয়েটিনিন, শরীরের ওজন, ডায়ালাইসিস করেন কি না, করলে সপ্তাহে কয়টা করেন, তার উপর ভিত্তি করে প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে হয়। যেমন কিডনি রোগ শনাক্ত হওয়ার পর প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রোটিনের প্রয়োজন 0.5 থেকে 0.8 গ্রাম, গুরুতর রোগীর জন্য 0.5 গ্রাম। এইসব নির্দেশনা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে খাবার খেলে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। আশা করি বিষয়টা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন।